বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Batanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হলো নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো রেল। নোয়াপাড়া থেকে মেট্রোর আধিকারিকদের নিয়ে রওনা দেয় নতুন এই রেল। 4 কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছায় সেটি। জানা গেছে, যাত্রী নিয়ে যে গতিতে মেট্রো ছুটবে পরীক্ষার প্রথম দিন সে গতি রাখা হয়েছিল। মেট্রোর আধিকারিকরা জানান, প্রথম ট্রায়াল রানে কোনো রকম সমস্যা হয়নি, নির্বিঘ্নেই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছেছে। প্রাথমিকভাবে মোটামুটি মাস দেড়েকের পরীক্ষামূলক যাত্রা করা হবে। যদি তেমনটা হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম থেকেই যাত্রী নিয়ে দক্ষিণেশ্বরে ছুটতে পারে মেট্রো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গঙ্গাসাগর মেলা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তীর্থযাত্রীদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। এই ক্যাম্পগুলোতে তীর্থযাত্রীদের থার্মাল চেকিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে, বিশেষ করে যাদের জ্বর সর্দি কাশি থাকবে। যদি কারও করোনা ধরা পড়ে তাকে কোভিড হাসপাতালে ভর্তি করা হবে। শহরের ক্ষেত্রে জেলার এমআর বাঙ্গুর এবং ডায়মন্ড হারবার জেলা হসপিটালে পরিষেবা দেওয়া হবে। অন্যদিকে গঙ্গাসাগর তীর্থক্ষেত্রে আগত কল তীর্থযাত্রীদের কারও করোনা ধরা পড়লে তাদের কাকদ্বীপ, নামখানা, রুদ্রনগর সহ অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তির ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তীর্থযাত্রীদের জন্য সেফ হোমের ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার আলিপুরে গঙ্গাসাগর মেলার বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে জেলাশাসক পি উলগানাথন কথা জানান। এদিন এই বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ। কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট হলে আমরা দেখতে পারবো, পাবলিক বেশি গ্যাদারিং হলে দেখতে পারবো, আর কোভিড সিচুয়েশন এটা খুব কাজে লাগে, বিকজ সোশ্যাল ডিস্টেন্সিং অন্যান্য ব্যাপারগুলো আছে। আমরা ড্রোন থেকে পুরো ডেটা পেয়ে যাবো, অ্যাকর্ডিংলি আমরা ইন্টারভেনশন করবো। নেক্সট আমরা মেডিকেল স্ক্রিনিং করবো। মেডিকেল স্ক্রিনিং মানে অ্যাটলিস্ট থার্মো চেকিং হবে। থার্মো চেকিং হওয়ার পর ওদেরকে একটা ব্যান্ড দেওয়া হবে, হাতে ওরা পড়ে নেবে, সো দ্যাট আমরা বুঝতে পারবো এরা মেডিকেলি স্ক্রিন আছে। এভরিথিং ইজ ভলান্টারি, যারা আন্ডারগো করতে চাই ওদেরকে করা হবে। ওর মধ্যে যদি কারো বেশি টেম্পারেচার পেয়েছি ওদেরকে আমরা রিকোয়েস্ট করবো ওরা যদি অ্যান্টিজেন টেস্ট যদি করে নেবে। তো আমাদের মেডিকেল স্ক্রিনিং এর কাছে একটা টেস্টিং ল্যাব থাকবে, টেস্টিং সেন্টার, ওখানে ওরা যদি টেস্ট করে ওর মধ্যে যদি কেউ পজিটিভ বেরোয় ওদেরকে আমরা কোভিড হসপিটাল ইয়া সেফ হোমে নিয়ে যাব। এই ডেটাগুলো ক্যাপচার করার জন্য একটা সফটওয়্যার করেছি, ওটা কোভিড ওয়াচ পোর্টাল। যদি কারো মানে মেডিকেল স্ক্রিনিং ধরা পড়লো ওনার পুরো ডেটা বেস মেনটেন করা হবে, পরে ওনাকে মেডিকেল হসপিটাল নিয়ে যাওয়া যাবে, ওনার মানে রিকভার হলো কিনা, বাড়ি পৌঁছানো পর্যন্ত আমরা পুরোটা থ্রু দিস সফটওয়্যার ট্র্যাক করবো। নেক্সট এখানে লগ ইন করলে ওনার পুরো ডিটেলগুলো আমরা তুলে দেবো। ইয়ে আমাদের মেডিকেল স্ক্রিনিং আর ল্যাব আছে ওর কাছে, এটা রাখা হবে। নেক্সট এটাও অনলাইন অ্যাভেলেবল, পুরো ডেটা আমরা ক্যাপচার করে নেবো, হাউ মেনি স্ক্রিন, হাউ মেনি হ্যাভ বিন টেস্টেড, ওর মধ্যে কতজন পাসটি আর কতজন কোন হসপিটালে ভর্তি, পুরো ডেটা আমি পেয়ে যাবো। নেক্সট আমরা আউটরাম ঘাট এরকম জায়গাগুলোতে এটা আমরা রাখছি, এটা আরও বাড়ানো আমরা চেষ্টা করছি। যতগুলো মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প হবে ওখানে ইয়ে ডেটা ক্যাপচারিং আমরা করে নেবো। নেক্সট নাও আমি প্রথমে বললাম পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেকেন্ড বললাম আতিথিপথ মোবাইল অ্যাপ্লিকেশন, থার্ড বললাম কোভিডের যেটা টেস্টিং হবে ওদের ডেটা ক্যাপচারিং। নেক্সট আছে আমাদের নিরীক্ষণ, নিরীক্ষণ মানে আমরা ড্রোনস প্লাস সিসিটিভি ক্যামেরা পুরো মেলা গ্রাউন্ড আমাদের লটেড সব জায়গাতে লাগানো হবে। না পরিচয় গতবার আমরা এটা করেছিলাম, খুব কাজে লেগেছে। যারা ওল্ড পার্সন্স প্লাস ছোট ছোট বাচ্চারা যারা আছে
ওদের হাতে একটা কিউআর কোডেড একটা স্ট্রিপ লাগানো হবে, যদি ওরা মিসিং হয়ে যায় ইমিডিয়েটলি কিউআর কোড স্ক্যান করে ওর কন্ট্যাক্ট নাম্বার ওর রিলেশন নাম্বার সব জিনিস আমরা পেয়ে যাবো। ওরা কন্ট্রোল রুমে গিয়ে তুরন্ত ওদেরকে ট্রেস আউট করে ওদের হাতে পৌঁছে দেবে। কতবার কোনো মিসিং পার্সন ওখানে মানে যা যা মিসিং ছিল সবাইকে আমরা ধরতে পেরেছি বিকজ অফ দিস। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্ভুক্ত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের বাকেশ্বরে গতকাল রাত ১০টা নাগাদ বিজেপি কর্মী সংগ্রাম কর্মকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এমনটাই অভিযোগ করলেন আক্রান্ত সংগ্রাম কর্মকার। তবে যেটা স্থানীয় সূত্রে জানা যায় যে বিজেপি কর্মী সংগ্রাম কর্মকার মদ্যপ অবস্থায় গোবরডাঙ্গা থেকে নেপালগঞ্জ যাওয়ার রাস্তায় এসে বসে পড়ে এবং স্থানীয় মানুষজন ও পথ চলতি মানুষ তাকে বাধা দেয়। তখন পথ চলতি মানুষের সাথে বিবাদ করায় স্থানীয় মানুষজন তার উপরে আক্রমণ করে। তবে বিজেপি কর্মী সংগ্রাম কর্মকারের বক্তব্য, সে যখন কাজ থেকে বাড়ি ফিরছিল তখন বাকেশ্বর ঘোষপাড়া মোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে এবং গুলি চালায়। আক্রান্ত সংগ্রাম কর্মকার বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ আসে। অভিযোগ পুলিশের সামনেই তাকে মারধর করা হয়। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে বিদ্যাসাগর হসপিটালে নিয়ে যায়, যেখানে চিকিৎসাধীন সংগ্রাম কর্মকার। সংগ্রাম কর্মকারের বাবা সমরেশ কর্মকারের দাবি যে তার ছেলে বিজেপি করে বলেই মারধর করেছে। পাশাপাশি আজ বিজেপি ডায়মন্ড হারবার জেলার সভাপতি উমেশ দাস সহ একাধিক বিজেপি নেতা নেত্রী বিষ্ণুপুর থানায় একটি এফআইআর দায়ের করে মূল অভিযুক্তের নামে। তবে উমেশ বাবুর দাবি, পুলিশ যদি কোনো রকম অ্যাকশন না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবে, যদিও এই ঘটনায় তৃণমূলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে। নমস্কার, আমি সংগ্রাম কর্মকার। আমি গত 29/11/2020 আমি যেহেতু বিজেপি কর্মকর্তা বলে আমার বাড়িতে অ্যাটাক করে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী, তৃণমূলের এমএলএ দিলীপ মণ্ডলের আশ্রিত গুন্ডা বাহিনী আমাদের উপর আক্রমণ করে। আক্রমণ করায় আমাকে পিস্তল ঠেকিয়ে আমার বাড়িতে অত্যাচার করে, আমার বউকে মারধর করে। আমার ওয়াইফ 3 মাসের প্রেগনেন্ট ছিল, তার মিসক্যারেজ হয়ে যায়। তো এই কারণে আমি কেস করি, কমপ্লেন করি। ওরা ডেলি থ্রেট দিয়ে যাচ্ছিলো যে কমপ্লেন যাতে আমরা তুলে নিই, আমরা তুলে নিই নি বলে আজ থেকে দুদিন আগে আমার বাড়িতে সর্বভারতীয় নেত্রী অভিনেতা সিনেমাসান আর অগ্নিমিত্রা দিয়ে এরা আসেন আমার ওয়াইফকে সান্ত্বনা দেওয়ার জন্য। এর আগে কালকে রাত্রিবেলা আগামী গতকাল রাত্রিবেলা আমার উপর আচমকা অ্যাটাক করে দিলীপ মণ্ডলের 15 জন গুন্ডা বাহিনী। ওরা এসে প্রথম 10 জন আমার বাড়ির দিকে চলে যায়, 4-5 জন আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম তখন বাড়ির সামনে আমার পিছনে তাড়া করে এবং আমাকে শ্যুট করতে। গুলিটা লাগে না, আমি পালিয়ে কোনো রকমে বাঁচি। তবে থানায় ফোন করি পুলিশ আসার পরে। তারপরেও ওদের কিছু লোক এসে ওখানে ঝামেলা করে আমাদের ওখানে। আমি সেই ভয়ে যে আবার মারবে সেই জন্য আমি আবার পালিয়ে মেন রোডের দিকে যাই। মেন রোডের দিকে গেলে ওখানে 10-15 জন মিলে আমাকে আবার মারধর চালু করে, আমার মাথায় লাঠি দিয়ে বন্দুক দিয়ে মেরে মেরে মাথা ফাটিয়ে দেয়। তারপরে আমাকে গলায় গামছা দিয়ে আর দড়ি দিয়ে টেনে মারার চেষ্টা করে। আমাদের পাড়া থেকে 2-4 জন মহিলা চারপাশে ছেলে গেলে তাদেরকেও মারধর চালু করে, আমাকে কোনো রকম তারা বাঁচিয়ে নেয়। তারপরে আমি এই বিদ্যাসাগর হসপিটালে আসি। এখন এই অবস্থা, আমি বিচার চাই। হয়নি আমার ছেলে তৃণমূল এই বিজেপি করে, হ্যাঁ, এই থেকে সূত্রপাত। কালকে কি হয়েছিল? কালকে ওই সূত্রপাতই, ওই কি হয়েছিল একটু বলুন। কালকে কিছুই হয়নি, মানে ওই যে বিজেপি করে ওই যে ঘটনাটা, ওইটা ওদের মাথায় মানে এখন হয়ে রয়েছে, গোবরের মতন হয়ে আছে, মানে ওইটা এখন ওর মাথা থেকে সরানো চাই। হ্যাঁ,
সেইটা ওরা ছড়াতে পারছে না, তাই ওই এই দুটো 29 তারিখে ভেঙেছে আগের মাসে, তা এইবারে কালকে ওইটা ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে ওই ইট পাটকেল অনেক কিছু ছুঁড়েছে। হ্যাঁ, এই সমস্ত করে গেছে, তারপরে ওই তিনজনকে ইঞ্জুর করে দিয়েছে। না, শুধু কি বিজেপি করে বলে এই আক্রোশ? হ্যাঁ, না ব্যক্তিগত কোনো, না ব্যক্তিগত আক্রোশ নেই। একজন নেতৃত্ব যার কথায় আমি চলি, আমি চলে এসেছি, এসে আগে হাসপাতালে গেছি, ট্রিটমেন্ট করেছি, ফিরে আমি আমার সুভাষের চক্রবর্তীর ছেলে, আমি ওনার সঙ্গে ছোটো থেকে মানুষ আছি, তা আমি ওনাকে গিয়ে আমার আমি যাকে ভালো সম্মান করেছি, আপনি জানেন মনে হয় এমপি সমস্যা বলে আমি সুবিধার কাছে গেছিলাম, আমি গিয়ে দাদাকে এই ঘটনাটা পুরো করেছি। দাদা বলেছে ঠিক আছে তুই চলে যা বাড়িতে, বাড়ি যা, তারপর আমি দেখছি তোর সাথে কোনো ঝামেলা যদি না হয় সেটা আমি দেখছি। যারা মারধর করেছিল তৃণমূল আসছিল? হ্যাঁ, ওরাই। আপনি কি কোনো ব্যক্তিগত কোনোভাবে কোনো দল করেন? না, ব্যক্তিগত আমি সত্যি বলতে আমি ব্যক্তিগত কোনো দল করি না, কোনো সুভাষ চেষ্টা করবো থেকে আমি খুব স্নেহ করি, আমি ওখানেই সবসময় যাতায়াত করি, বা একচল্লিশ মানে আপনি তৃণমূল করেন বলছেন? হ্যাঁ, একচল্লিশ পল্লী ক্লাবেই আমি যাতায়াত করি। তাহলে আপনার উপরে হামলা কেন, মানে ওকে প্রোটেক্ট করতে গিয়ে? ব্যাপার প্রোটেক্ট হয় তো ওর, ও তো আমার ভাইপো, সেই প্রোটেক্ট করতে গিয়েই তো বাবাইকে বাবাই কোথায় বাবাইকে মারবো আজকে বলেই আমাকেই মারধর করছে। আমি জাস্ট ওকে বলতে গিয়েছি মোবাইলটা কোথায় একটা আমরা, আমি দাদাকে সব জানিয়েছি গিয়ে, জানিয়ে আসার পরেই দাদা এসছে বলেছে আমাকে তুই যা, আমি চলে আসলাম। আপনার নাম বলুন? আমার নাম সুব্রত কর। কর্ম কার্যকর্তা তার বাড়িতে পূর্বে দুবার আক্রমণ হয়ে গেছিল, পুনরায় গতকাল রাত্রি 9:30 থেকে তার বাড়িতে তাণ্ডব চালিয়েছে এবং আমাদের যুব মোর্চার সম্ভবত ভাইস প্রেসিডেন্টকে খুন করার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছিল, তার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাকে গলায় গামছা বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। কিছু ভদ্রমহিলা অতর্কিত তাকে দেখতে পায় এবং তাদের চিৎকার চেঁচামেচিতে সে এখন জীবিত আছে এবং আমাদের বিদ্যাসাগর হসপিটালে মৃত্যুর সঙ্গে পঞ্জাল হচ্ছে। কাউকে কি চিহ্নিত করা গেছে, কারা এই কাজ ঘটিয়েছে, কি মনে হয় আপনার? রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে এবং তারা যারা সন্ধ্যে থেকেই ওখানে মদ খেয়ে হুল্লোড় করছিল এবং বাড়িতে যারা আক্রমণ করছিল তার মধ্যে থেকে দুজনকে চিহ্নিত করা গেছে, তাদের নাম এখানে দেওয়া হয়েছে, আমরা তাদের নামের উপরেই এফআইআর করেছি। কে কে? কী নাম আছে? সেন্টু মাকাল। সেন্টু মাকালের নেতৃত্বে এটা ঘটেছে। ওরা কি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া? ওরা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি, কেউ জড়িত না, বিজেপির অন্তর্দ্বন্দ্ব। ওই ছেলেটা বহিরাগত ছেলে, এখানে নতুন ঘর করেছে, লোকাল যারা বিজেপির নেতৃত্ব আছে তারা চাচ্ছে না হয়তো ও বড় লিডার হয়ে যাচ্ছে, সেই জন্য ওর বাড়িতে ওরা পরিকল্পিত হামলা চালায়, আমাদের নামে একটা বদনাম করার চেষ্টা করছে, এছাড়া আর কিছু নেই। আমাদের কোনো নেতা বা কেউ সাধারণ লোকও জড়িত নাই। বলছে বিজেপি করে বলেই হামলা চালিয়ে, বিজেপি করে হবে দেখলাম তো, এই তো সবে আত্মপ্রকাশ করলো বিজেপি করে, এর আগে কত দেখিনি তো 4-5 বছর, সবে নাম শুনলাম, আমার পাশেইও থাকে, নামও শুনলাম সবে, সেটা নিয়ে ও প্রুফ দেখা, নিয়ে ও প্রুফ দেখা, ওর সন্তান যে এই হামলার জন্য এ করছে, আল্ট্রাসোনোগ্রাফি কী আছে পরীক্ষা করে দেখা, তারপরে তো প্রমাণ হবে, মুখে বললে তো আর হবে না, নিজে নিজে বানিয়ে। তার উপরে আমার যতটুকু শোনা গল্প, রাস্তা অবরোধ করেছিল, স্থানীয় বাসিন্দারা গিয়ে তুলে দিতে চাচ্ছিলো যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, শীতের রাত গাড়ি চলছে, মদ্যপ অবস্থায় গিয়ে রাস্তায় বসেছিল, লোক পাবলিক বলতে পাবলিককে মেরেছে, ওরা ঘুষি মারতে জনগণ ওকে পিটিয়ে তুলে দিয়েছে, এখানে কোনো সাধারণ মানুষের ঘটনা, কোনো পার্টি এখানে জড়িতই নয়। তাহলে বলছেন যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব? হ্যাঁ, বিজেপির অন্তর্দ্বন্দ্ব এটা প্রকাশ্যে তো। আর একটা, কী কারণে গুলি চলবে একটা সাধারণ মানুষের বাড়ি, একটা ও যদি সাধারণ লিডার হয়, সাধারণ নেতা হয়, তো কাকে গুলির বা করতে যাবে, গুলির কোনো প্রশ্নই নেই তো, মানে সম্পূর্ণ ভিত্তিহীন একদম ঘটনা, কোনো রাজনৈতিক কোনো যোগাযোগ এর সঙ্গে যোগাযোগ নেই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাকেশ্বর গ্রামে একদম শান্তশিষ্ট, আগামী কিছুদিন দেখতে এখানে কোনো রাজনৈতিক লড়াইই হয়নি, বিজেপির সঙ্গে কেউ বলতে পারে বিজেপির সঙ্গে সেরকম লড়াই হয়, কোনো কোনো একটা কোনো রিপোর্ট নেই আজ পর্যন্ত, খুব শান্তিভাবে চলছে। এই কারণে আমি কেস করি, কমপ্লেন করি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখোশ পরে এক অভিনয়ভাবে বঙ্গভূমি যাত্রা করলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী।
শান্ত হননি বিধায়ক ইদ্রিস আলী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে ও দলীয় নেতা কর্মীদের পরিয়ে 18-19 নম্বর ওয়ার্ডে চষে ফেললেন নেতা কর্মীদের নিয়ে। দুটি ওয়ার্ড এই রাস্তার ধারে পুরুষ মহিলা উৎসাহের সঙ্গে এই মিছিল তথা বঙ্গভূমি যাত্রা দেখে খুব উৎসাহিত হয়। বিধায়ক ইদ্রিস আলী মা মাটি মানুষ সরকারের 10 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ডগুলি মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন। বাংলায় পরিবর্তন আনবই, সাগর ও নামখানার দুটি জনসভায় একথা বলেন দিলীপ ঘোষ। বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বিজেপি বলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার সাগরদ্বীপে ও নামখানায় দুটি জনসভায় মাঠ ছিল ভর্তি। সেখানে তিনি বলেন, রাজ্যে পিসি ভাইপো সরকার চলছে, এটা চলতে দেওয়া যায় না। সরকার হওয়া উচিত সাধারণ মানুষের সরকার, সাধারণ মানুষই সরকার চালায়। রাজ্যে এত খুন হচ্ছে, কিছুই দেখছে না এই সরকার। তিনি তীব্র ভাষায় সরকারের বিভিন্ন দুর্নীতির সমালোচনা করেন। তিনি পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেন। অযথা বিজেপি কর্মীদের হেনস্থা না করার পরামর্শ দিয়েছেন তিনি পুলিশকে। ভূমিতে কপিল মুনির এই সাধনা ক্ষেত্র, এই ভূমিতে আমি আসার সুযোগ পেয়েছি। গত বছর ইসলাম অটলজির অস্থি কলশ নিয়ে কোনো সভা করতে পারিনি, কিন্তু আপনারা সবাই রাস্তায় দাঁড়িয়েছিলেন, দেখা হয়েছিল। বিশেষ বলার সুযোগ হয়নি, আপনাদের কথা শোনার সুযোগ হয়নি। তাই কপিল মুনির আশীর্বাদে, তার আহ্বানে এই পবিত্র ভূমিতে আসার সুযোগ হয়েছে, যেখানে মা গঙ্গা এসে সমুদ্রে বিলীন হয়েছেন সেই সঙ্গম স্থলে। এইখান থেকে বাংলার পরিবর্তনের আওয়াজ দেওয়ার জন্য এসে আমরা সেই জন্য সত্যতা শঙ্খধ্বনি করেছেন, পরিবর্তনের শঙ্খধ্বনি হয়ে গেছে। বাংলা যারা লুট করেছে, ভিকারি করেছে, শ্মশান করেছে, তাদের কাছে সহজে ছাড়া হবে না। কোথায় সিপিএম লোকেরা আছে, খুঁজে পাওয়া যায়? ইন্দ্রদের গর্তে ঢুকে গেছে। যে মহিলা ধর্ষিতা হলে দুঃখ প্রকাশ করে না, এত মানুষ খুন হচ্ছে একবার বলে না, তার সমাজে তার পরিবারকে সান্ত্বনা দেয় না, তার কাছ থেকে কি আশা করবেন আপনি? খালি ভাইপো ভাইপো ভাইপো, ওখানে ভাইপো এখানে জামাই, ভালোই চলছে ধান্দা। হ্যাঁ, কার ভাইপো কার জামাই, এদের রাজত্ব চলছে। সাধারণ মানুষ ভোট দিয়েছিল এই জন্য জামাইকে পালন করবে। হ্যাঁ, আমি সকালবেলা সাগরে গেছিলাম, বলছে আমি গাছপালা বলে সব উড়ে গেল, গাছ লাগিয়েছে 5 বার নাকি এখানে পঞ্চায়েত গাছ লাগিয়েছে, একটাও গাছ নেই। যে কোনটা নারকেল গাছ এক সাধু বাবা লাগিয়েছিলাম, ওইটা আছে, তাই তো? তো 5 বার যে গাছ লাগানো হলো, টাকা কোথায় গেল, আর কত টাকা খরচা হলো? বলে টাকা খরচা হলো কিন্তু মাস্টারমশাই জামাইয়ের অ্যাকাউন্টে চলে গেছে। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়।
আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।